দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো হলুদ জবা ফুল কিভাবে কলম করতে হয়, হাইব্রিড। এটা হলো হাইব্রিড, হাইব্রিড হলুদ জবা ফুল খুব সুন্দর, এরকম বারো মাসই ফোটে, কোনো দিন ফুল মিস নেই। দেখেন কত সুন্দর ফুল ফুটেছে, আল্লাহর কি নিয়ামত, খুব সুন্দর ফুল। তো এই ফুল কিভাবে, ফুল গাছ কিভাবে তৈরি করতে হয়, কিভাবে কলম করতে হয় সেটা চলুন দেখা যাক। ভিডিওটা স্কিপ করে দেখবেন না, তাহলে আপনারা কলম করতে সফল হবেন না। তো চলুন দেখা যাক হাইব্রিড ফুল কীভাবে কলম করতে হয়। আপনারা এরকম গোবরযুক্ত কাদাম মাটি বা সার মাটি নিয়ে তারপরে এরকম একটা ছুরি নেবেন, নিয়ে এরকম এক বছরের একটা ডাল নির্বাচন করবেন সর্বনিম্ন। তো তারপরে এরকম গোলাকারভাবে কাটবেন দুই সাইড, এই যে এরকম, এই দেখেন, তো মাজায় 1 ইঞ্চি ফাঁকা রেখে আবার চারপাশে গোলাকারভাবে কাটবেন। কাটার পরে এই যে গোলাকারভাবে কাটবেন, কাটার পরে ভিতরে ছাল উঠাই ফেলবেন, এই যে যেন উপরে নিচে না যায়। উপরে নিচে গেলে কিন্তু শিকড় গজাবে না, আর চারপাশে থেতলে গেলে ডালটায় পুচিয়ে যাবে। তো এরকম করে কাটিয়ে তারপরে আপনারা কি করবেন, এর অল্প একটুখানি এক সাইড রেখে দেবেন, নাহলে এর ছাল পুরো, তো এই জন্য এর ডাল মরে যাওয়ার সম্ভাবনা আছে। অল্প একটুখানি রেখে দেবেন, ওই যে এরকম করে রেখে দেবেন, একটুখানি রেখে দেওয়ার পরে আপনারা এটি কিন্তু ভিন্ন কলম ওই পাশে রেখে দিছি, কিন্তু ক্যামেরায় দেখা যাচ্ছে না, ওই পাশে রেখে দিছে। এবার আপনারা এই সেই কাদাযুক্ত মাটি দিয়ে এরকম ভালো করে আঁটি দেবেন, শক্ত করে বাঁধি আঁটি দেবেন। আঁটি দেওয়ার পরে আপনারা পলিথিন দিয়ে বাঁধি দেবেন। তো এর ভিতরে বলি বন্ধুরা, এই চারা যদি কারোর দরকার হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমি এরকম অনেক চারা দিতে পারবো। তো আমি ছোটো ছোটো ভিডিও করি আপনাদের দেখানোর জন্য, পাশে নার্সারি আছে, আমি সেখান থেকে দেখাই না, যেখান কীরকম তৈরি করি কলম করি সেইটুক দেখাই। তো এরকম করে শক্ত করে বেঁধে দেবেন, বেঁধে দেওয়ার পরে এমনভাবে বাঁধবেন যেন বাইরের আবহাওয়া এর ভিতরে প্রবেশ না করে, প্রবেশ করলে কাদা শুকিয়ে যাবে, কাদা শুকিয়ে গেলে শিকড় গজাবে না। তো দেখুন কত সুন্দর করে বাঁধিয়ে দিচ্ছে, এই যে হয়তো 1-1.5 মাস পরে এর শিকড় বেরিয়ে যাবে। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, পরবর্তী পর্বে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।